টাকি পৌরসভার সরকারি কর্মচারীদের হেনস্থার অভিযোগ উঠল কাউন্সিলরের বিরুদ্ধে। এমনকি পৌরসভার ভেতরে চেয়ার টেবিল ভাঙচুর চালানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ নথি ছিঁড়ে তছনছ দেওয়ার অভিযোগও উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। টাকি পৌরসভা সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর 12টা নাগাদ হঠাৎ টাকি পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদ্যুৎ দাস শাহাবুদ্দিন গাজী নামে এক পৌরসভার কর্মীকে গিয়ে 15টি ত্রিপলের দাবি করেন। এলাকায় অসহায় মানুষদের সেই ত্রিপল দেবেন বলে তিনি দাবি করেন প্রদ্যুৎ বাবুর কাছে। কিন্তু প্রতিটি ওয়ার্ডের ক্ষেত্রে 10টি করে ত্রিপল বরাদ্দ হয়েছে, সেই কথা ওই পৌরসভার কর্মচারী শাহাবুদ্দিন ওই কাউন্সিলর প্রদ্যুৎ দাসকে জানান। কিন্তু প্রদ্যুৎ দাস তাতে মানতে চায়নি। তিনি বারবার করে দাবি করেন 15টি ত্রিপল দিতে হবে। ওই পৌরসভার সরকারি কর্মচারী শাহাবুদ্দিন গাজীকে অকথ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি মারতেও যান প্রদ্যুৎ দাস সহ তার বেশ কিছু অনুগামী। যেখানেই আমি থাকি না কেন, টাকিতে প্রতিবাদের মুখ একমাত্র আমি। তো যেখানে প্রতিবাদ, যেখানে অন্যায়, যেখানে কোনো রকম দলের বিরোধী কোনো কিছু দেখা হয় সেখানেই ঝাঁপিয়ে পড়ে। সেই ঝাঁপিয়ে পড়াটাকে কিছু কিছু দুষ্কৃতি যারা আছে, যাদের ব্যক্তিগত স্বার্থে আঘাত লাগছে, তারা এই ধরনের হয়তো কুৎসা অপপ্রচার করার চেষ্টা করতে পারে। কিছু আমি আপনাদেরকে বলছি না, নিশ্চয়ই আগামী দিনে বলবো, কারণ আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে, আমার দলীয় নেতৃত্বের সঙ্গে, আমার এমএলএর সঙ্গে, জেলা প্রেসিডেন্টের সঙ্গে কথা হয়েছে। যেহেতু আপনারা জানেন আমি দলের সভাপতি ও টাকি সহ তৃণমূল কংগ্রেসের, তো আমার উপর দলের একটা দায়িত্ব আছে, সেই দায়িত্বের উপর আজকেই আমি কিছু বলছি না। আগামী দিন এসে নিশ্চয়ই সেরকম পরিস্থিতি হলে আমি নিশ্চয়ই তার উত্তর দেব। যথারীতি সময়ে আমি অফিসে এসে আমি কাজে বসি। বেলা বারোটা সাড়ে বারোটা নাগাদ 6 নম্বর ওয়ার্ডের মহল্লা প্রধান প্রদ্যুৎ দাস, উনি কয়েকজন ছেলে নিয়ে এখানে আসে, এসে আমার কাছে কিছু ত্রিপল চাই। আমি সেই ত্রিপল অ্যালটমেন্ট চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং সুনীলবাবু, মাননীয় কাউন্সিলর 11-14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের, ওনাদের দায়িত্বপ্রাপ্ত সুনীলবাবুর সিদ্ধান্ত অনুযায়ী আমি, আমার অ্যালটমেন্ট ছিল 10টা করে। উনি বারবার আমাকে ইনসিস্ট করতে চায়, বলেন যে না আমাকে বেশি দিতে হবে। আমি বললাম যে বেশি দেওয়ার তো এখানে প্রশ্ন নেই, তাহলে আপনি অ্যালটমেন্টটা করুন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের। আমি তো চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের অ্যালটমেন্ট ছাড়া আমি দিতে পারি না। উনি এখানে আমার কথা, আমার বক্তব্য না শুনে আমার প্রতি মানে চড়াও হয় এবং কয়েকজন আমাকে, উনি এসে আমাকে ফিজিক্যালি মানে অ্যাসাল্ট করার পরিকল্পনা করেন। আমি যথারীতি এইটা ছেড়ে আমি ওপরে চলে যাই। ওপরে চলে গিয়ে আমি নিচে এসে দেখি আমার চেয়ার টেবিল সব এরকম আমার ঘরে ছড়াছড়ি, আমার প্রয়োজনীয় নথিপত্র ছিঁড়ে দিয়েছে, এটা প্রদ্যুৎবাবুর ছেলেরাই করেছে বলে আমি মনে করছি, এবং এর বিরুদ্ধে আমি পুলিশকে আমি কমপ্লেন করতে চাই, আমি কমপ্লেন করব এবং এ বিষয়ে আমি মানে পুলিশকে আমি কমপ্লেন করতে চাই। পক্ষের নির্দেশে, কর্তৃপক্ষ যে নির্দেশ দেয় সেই নির্দেশ অনুযায়ী আমরা কাজ করি, তার বাইরে কাজ করার কোনো জায়গা নেই। কাউন্সিলরদের ব্যাপার, কাউন্সিলররা নিজেরা নিজেদের মধ্যে সমস্যা মেটাবেন, এটাই নিয়ম। কিন্তু সেটা না হয়ে যদি কর্মচারীদের ওপরে আঘাত আসে, কর্মচারীদের বাপ মা তুলে গালাগালি দেওয়া হয়, কর্মচারীদের খিস্তি খেউড়ি করা হয়, কোনো কাউন্সিলার এসে, মেনলি 6 নম্বরের কাউন্সিলর প্রদ্যুৎ দাস, যেভাবে আজকে আমাদের ট্যাক্স দারোগা, আমাদের ট্যাক্স কালেক্টর, সে একজন ইউডি স্টাফ, আর 7 মাস তার চাকরি আছে, তার এই দীর্ঘ কর্মজীবন সে যেভাবে কাজ করে আসছে, যথেষ্ট সে ভালোভাবে কাজ করছে, এবং তার এই, তার উপরে এই যে অ্যাটাক করেছে আজকে, এটা আমরা যথেষ্টভাবে আমরা কর্মচারীরা নিন্দা জানাচ্ছি, এবং যতক্ষণ এই সমস্যার সমাধান না হচ্ছে ততক্ষণ আমরা পেন ডাউন করে বসে থাকব। টাকি থেকে অর্ণব মৈত্রের রিপোর্ট, চ্যানেল 24/7।